2003 সালে আমার পূর্ববর্তী বন্ধু সরকার তারা একটা আইন বিধানসভায় পাস করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত পাঠিয়েছিলেন, এই পাঠিয়েছিলেন সেটাকে সই করার জন্য, অ্যাপ্রুভাল নেবার জন্য, এটাই নিয়ম। তাই 2006 সালে তাদের বলা হয়েছিল এটাকে উইথড্র করুন, করে আপনারা একটা ফ্রেশ আইন করুন। 2008 সালে সম্ভবত একটা ফ্রেশ আইন এরা আবার করেছিলেন। রাষ্ট্রপতির চারটে অবজারভেশন ছিল, তার মধ্যে সম্ভবত স্পেশাল কোর্ট করার ব্যাপারটা এনারা মানেননি। এবং তারপরে তারা কি করেছিলেন, আইনটা ফেরত না পাঠিয়ে, মানে উইথড্র না করে আগের আইনটা, ওনারা আরেকটা নতুন আইন করলেন এবং সেটা 2009 পাঠানো হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেইটা এখনো পড়ে আছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর যখন সেবি প্রথম আমাদের একটা চিঠি দেয়, তাহলে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা, আমরা তখন আইনটা দেখি, দেখে বুঝতে পারি এর মধ্যে অনেক কম আছে, আইনটা শক্তিশালী আইন নয়, কারণ যে আইনটা করা হয়েছিল তার মধ্যে অনেক ফল্ট ছিল। আমরা স্ট্রং ল ওল্ড বিলটাকে রিপ্লেস করে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে বিল পাঠালেই উইথড্র করে, যেটা আমরা অনুরোধ করেছি, আমরা স্ট্রং ল ইমিডিয়েট অর্ডিনেন্স করে দেব এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো দয়া করে অর্ডিনেন্সের সঙ্গে সঙ্গে সই করে দিন। এবং আমি অর্ডিনেন্স করার 24 আওয়ার্সের মধ্যে আমি চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে সাইন করে আমাদের দেবে।